বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সংবাদ স্কাই 18 বাংলা নিউজ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ পুলিশ এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে। করিমগঞ্জ শহরের সুভাষনগর এলাকায় ঘোরাঘুরি করার সময় এক বাংলাদেশিকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তার নাম জনসন হিসেবে পুলিশকে জানানো হয়েছিল। এছাড়াও তার কাছ থেকে বাংলাদেশের ডেবিট কার্ড, বাংলাদেশের সিম সহ অন্যান্য জিনিস পাওয়া গেছে। লঙ্গি জঙ্গি আছে, তারপরে এদিকে কারবার করতো না। তুমি এখানে কিতা লিখে আইছো? এখানে কিতা লিখে আইছো? তুমি কইছো খার লাগে দেখতে হ্যাঁ করিমগঞ্জ স্টেশন রোডে প্রতিমা শিল্পালয়ের সামনে জাতীয় সড়কের পাশে থাকা একটি বড় গাছের ডাল রাজপথে ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ছুটে যায়। রাতের মধ্যে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। গাছের নিচে থাকা একটি ফাস্টফুডের দোকান ছিল। গাছের ডাল দোকানের উপর পড়ে যাওয়ায় দোকানের বৃহৎ অংশ ক্ষতি হয়েছে। এছাড়া গাছের নিচে একটি গাড়ি ছিল। গাছের ডালের কিছু অংশ গাড়ির উপরেও পড়েছে। এতে গাড়ির সামান্য ক্ষতি হয়েছে বলে জানা যায়।
আমরা শব্দ শুনলাম, এবার কালী পুজোর প্যান্ডেলের ভিতরে আমাদের ছিলাম আমরা, ওরা শুনে দৌড়ে এসে দেখলাম যে একটা গাড়ির উপর এটা পড়ে রয়েছে, একটা ওয়াগনের উপর ওয়াগনটা ক্ষতি হয়েছে, একটা দোকান ছিল পানের দোকান সেটাও ক্ষতি হয়েছে, আর ক্যাবটি কীভাবে পড়েছে সেটা সেই সময় কেউই দেখতে পাইনি, শুধু মানে সেটা বলতে পারি যে গাড়ির কাজটা অনেক পুরনো এবং কিছুদিন যাবৎ এটা কিছু নিচু হয়ে ঝুঁকেছিল। তোমাকে ফোন করলাম এবং এসডিআরএফকে ফোন করলাম এবং আমরা এক্সিকিউটিভ অফিসার যিনি মিউনিসিপ্যালিটি ছিলেন তাকে ফোন করলাম যে এই অবস্থা হয়েছে, ব্লক হয়ে গেছে রাস্তার দুই সাইডে, এটা আপনারা সঙ্গে সঙ্গে এসে গেছে, পাঁচ দশ মিনিটের মধ্যে অফিস সাহেব এসে গেছে, এসডিআরএফও আসছে কাজ আরম্ভ হবে। করিমগঞ্জ শহরে নীলমণি রোডের বসত বাড়ি থেকে একটি বন সুন্দরী সাপ উদ্ধার করলেন করিমগঞ্জ শহরের সুভাষনগরের বাসিন্দা পরিবেশ প্রেমী রানা শর্মাচার্যি। তার এই সাহসিকতাকে অনেকে ধন্যবাদ জানান। আমাদের ক্যামেরায় তা বন্দী হওয়া ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটি কি হয়েছিল। দেখে নেওয়া যাক আমাদের এই বিশেষ প্রতিবেদন। কারণ সাপে যেসব বিষাক্ত পোকামাকড় খায় এরা আমরা লেগে ক্ষতিকারক, ক্ষেত কৃষিতে বিশেষ করিয়া ক্ষেত কৃষিতে যে বিষাক্ত পোকামাকড়গুলো থাকে এগুলা সাপে খায়, পৃথিবীর ভারসাম্য আমরা পৃথিবীর ভারসাম্য রক্ষা করার যে সাপের দরকার আছে এইটাই যে মেন কারণ। পারলে সাপ মারবা না, যদি সাপ আপনারা চুকো পড়ে আমারে ফোন করবা, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি উদ্ধার করিয়া নিব। আপনি এই যে কাজটা কত বছর থেকে ঘটনা? দীর্ঘ 20-21 বছর। আর এটা অহল পর্যন্ত কতগুলো সাপ আপনি রেস্কিউ করছেন এইভাবে? এটা তো গণা নাই, মোটামুটি অন্তত 400-500 তৈরি ছবি আমি ইয়েতে ফরেস্টে। করিমগঞ্জ সদর পুলিশ এক অভিযান চালিয়ে মদের বোতলগুলো জব্দ করে করিমগঞ্জের মহিষাসন এলাকার গালামালের দোকান থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে মদের বোতল, প্রায় 30,000 টাকার মদের বোতল হবে বলে সদর থানার ওসি উল্লেখ করেন। মহিষাসন অঞ্চলত আমাৰ এইটো বাংলাদেশ বৰ্ডাৰ পৰে, সেই অঞ্চলটো তাৰমানে বহুদিনৰ পৰা অবৈধভাৱে কিছুমান দোকানীয়ে তেওঁলোকৰ গেলামালৰ দোকানত মদ ৰাখি পেলাই বিক্ৰী কৰি আছিলে। সেই খবৰটো পাই পেলাই আমি যোৱাকালি এটা অপাৰেশ্যন লঞ্চ কৰিছিলোঁ আৰু বহু পৰিমাণৰ আমি হেৰি জব্দ কৰিছোঁ আৰু দুজন মানুহ আমি হেৰি কৰিছোঁ, এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। নাম মানুহ দুজনৰ নাম কি আছে? মানুহ দুজনৰ নাম, এজনৰ নাম বাবলা আৰু এজনৰ নাম সুনীলাল চৌহান। কিমান টকাৰ হ'ব মদ? আনুমানিক এইটো প্ৰায় 30,000-ৰ ওপৰত হ'ব লাগে। এইটো মহিষাসন তেওঁলোকৰ দোকানত, মহিষাসনৰ তেওঁলোকৰ দোকানবিলাকৰ পৰা। সারা দেশের সাথে করিমগঞ্জেও ধুমধামের সহিত চট পূজা সম্পূর্ণ হলো। চট পূজা সাধারণত বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের লোকেরা করে থাকেন।
তবে এমন বিভিন্ন জাতির মানুষের এই পূজায় যোগদান করে। বুধবার করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত কুশিয়ারা নদীর পর প্রতি বছরের মতো এবার চট পূজার আয়োজন করা হয়। मतलब इसमें कोई मतलब ये नहीं है, जब बहुत नियम कानून से करना पड़ता है इसको। और तीन दिन होता है इसमें, एक कल से हुआ था, नौ तारीख को हुआ था रात को, और 10 तारीख को आज हुआ, शाम को होगा, फिर कल सुबह होगा, सुबह ख़त्म होगा। सुबह ख़त्म होने के बाद ही मतलब जो पवनी करता है वो मतलब कुछ खाएगी। अभी तक भी उपास है, कल से रात तक भी उपास रहेंगे। तीन दिन से उपास चल रहा है। कल सुबह जाके वो कुछ खाएंगे। कौन कौन? यूपी और बिहार। यूपी थोड़ा सा है, बिहार तो पूरे ही है। পাতারবান্দি নারায়ণপুরে ঘন জঙ্গলে দুটি গুহায় পৌরাণিত শিলালিপি সহ শিবলিঙ্গের সন্ধান পেলেন স্থানীয় জনগণ। বর্তমানে সেখানে শুরু হয়েছে পূজার্চনা। বলতে গেলে লোকের চোখের আড়ালে ভারতের বিভিন্ন রাজ্যে স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধর্মীয় পীঠস্থানের নিদর্শন। Thank you.
নমস্কার। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সম্ভার, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ।